মুন গ্রাম আইলাম, সারা গ্রাম খুঁজছে একটা মানুষ পেলাম না। মঙ্গা শয়তান রে কইছে পাই, ঠিকানা জানি ফেলাই দিব। আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাই, এই গ্রামে উসমান শয়তানের ঠিকানাটা কোন জায়গা জানেন? দুনিয়ার মধ্যে এত মানুষ তুইয়া ভালা মানুষের দাম তো সমাজে কম, শয়তানের দাম ওই বেশি। আর ভালা মানুষ সবসময় সব কাজে লাগে না, শয়তানই লাগে। এর লেগে শয়তান বুঝতেছে যেন ইমাম সাহেব লাগবো, তখন ইমাম সাহেব দেখুন ঠিকানা বলতে পারেন। ও যে বট গাছ দেখতেছেন, বট গাছের আগায় আগায় উসমানের শয়তান তাই। আপনি ওই জায়গায় গেলে উসমানের শয়তানের দেয়া পাইবেন। শয়তান অভিশাপ করে গ্রাম দেখা শয়তানি করতে হবো। অনেকক্ষণ ধরে কোনো শয়তানি টয়তানি করি না। আনোয়ার ভাই, এক কাপ চা দেন। না চা নাই।
ওসমান বইয়ে বইয়ে ভূমি করতেছো কে লাগিয়া ব্যাপারটা হচ্ছে কি হয়েছে আনোয়ার আছে না আনোয়ার তো কোনো চা খাইছিলাম কিন্তু আর চায়ের ভিতরে তেলিসুরা পাওয়া গেছে তার মানে কি করুন যায় হ্যাঁ তাহলে এতদিন আমগুলো তেলিসুরা চা খাওয়াইছে উচিত শিক্ষা দিতে হইব চলেন যাই কি করুন যায় চলেন আরে গাদ ধরি ঠিক আছে হ্যাঁ চলেন আমি গ্রামের মানুষেরা তো অনেকক্ষণ ধরে শান্তি দিতে আসি অশান্তির মাঝে রাখতে হবে আপনারা কেড়া কয়ে আছেন আমার বাঘে ধরছ বাসান বাঘে ধরছে বাঘে মান্য শতানের কেরাম আপনারা কেড়া কয়ে আছেন আমার বাসান আমার বাঘে ধরছ জঙ্গলের মধ্যে বাঘে ধরছে বাসান
তখন বাগড়া গেছে দুই দিন পরে করে শয়তানি ভাল লাগে না এই মেয়েরা আমরা আর কোন সময় আয় যদি বাগ বাগ করে ডাহে আর চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন চেয়ারম্যান সাহেব সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম তো কি মনে করে ইব্রাহিম সাহেব চেয়ারম্যান সাহেব ওই যে আমগো গ্রামের ওসমান শয়তান আছে না আজকে তো জানেন আমি ব্যবসা বাণিজ্য করি আজকে আমার বাজারের দিন বড় বাজার ওসমান শয়তানে কইতেছে কি আমার ছেলে নাকি ফানিক ফুরছে আমি দোকান ভাট আটে রায় কেতিয়া দৌড় ফেরা বাড়িতে এলাম আইয়া দেহি আমার ছেলে বারবার খেলে কিরে হ্যাঁ কি গেরাম খুব শয়তানি শুরু করছে না তো তোর এই গেরাম থেকে কি কর হ্যাঁ গেরামটারে জ্বালাইয়া ফেলাই দিয়েছে গেরামটারে জ্বালাই ফেলাইতেছে চেয়ারম্যান সাহেব ওই যে আরেকজন আইতে আছে ওয়ালাইকুম আসসালাম কি খবর আনোয়ার মিয়া চেয়ারম্যান সাহেব আমার গ্রামের ওসমান শয়তান আছে না হ্যাঁ আমার তিন আগে ছয় সাতটা চা খাইছে টিয়া দিছে না আজকে সকালে চা খাইতো আমি বাড়ি দিছি দাদিকা সারা গ্রামে সবাই আছে যে আমার কেটলির ভিতরে বলে সেলি চূড়া মরে দিছে সারা গ্রামের মানুষ গিয়া আমার দোয়ান বাইরে রয়ে গেলাইছে অনেক এটা কি করবেন করেন পড়ার জি খুদু যেখানে ভাবি ওসমান শয়তানটা ধরে লই আরে আমি যাইতি আছি যাই মু আর আইমু ধরে লই আইমু ঠিক আছে যা এই কে আছিস এদেরকে বসার জন্য দুইটা চেয়ার দে ওয়ালাইকুম আসসালাম ওসমান তুমি না কি বলছো এই লোকের সাহেব কেটির ভিতরে তেলা পোকা হওয়া গেছে এটা কি সত্য আর এই লোকেরা কি বাজারে গিয়া বলছো তাদের ছেলে ফানি পড়ছে এটাও কি সত্য আমি এই কথাটা বলছি এটা সত্য ওনার প্রায় চার পাঁচ বছর পরে একটা ছেলে হয়েছে তো আমি ভাবলাম আসলে উনি ওনার ছেলেটাকে কতটুকু ভালোবাসে সেজন্য আমি ওনাকে পরীক্ষা করছি যে আমি বলছি যে আপনার ছেলে তো পানি পড়ছে দেখলাম তার আসলে সে তার ছেলের জন্য কতটুকু মায়া করে তোমার কত তো ঠিকই আছে তোমার কথায় যুক্তি আছে আর ওনার চায়ের ব্যাপারটা হচ্ছে আমি চা খাইছি ঠিক আছে সবসময় তার সাথে টাকা থাকে তার বলছি যে আমি টাকাটা এক সপ্তাহ পরে দিয়ে দেবো ওরা আমাকে টাকা আছে আর দিতে আমাকে আর অপমান করছে তিনি আজকে অনেক বছর ধরে এই বাজারে চায়ের দোকানদারি করতেছে তো
মানুষ তো আজকাল নতুন চা খায় না। আমি একটা কথা বললাম, এটা মানুষ বিশ্বাস করে বলে তো আসলে আমি ওনার পরীক্ষা করতে চাইছিলাম যে চা নিয়ে চায়ের মানটা কেমন। শোনো ওসমান মিয়া, তুমি এই কথা বলার পরে গ্রামের মানুষে কিন্তু আইসা এর দোকানটা ভাঙ্গে চুরমার করে ফেলাইছে, তাহের তো ব্যবসার ক্ষতি হয়েছে। আর দোকানটা আবার করবো, পরে আবার দোকান লয়ে বলব। আর এই ইব্রাহিম মিয়া এদিন হাটের দিন আসিল, বেচা কিনা ভালো হইতো, কিন্তু তুমি এই কথা বলার পরে আর সন্তানের তো সে ভালোবাসে, ব্যবসা বাণিজ্য ফালাই থুয়া বাড়িতে এসে বসছে। তোমার কারণে এখন দুজনের ক্ষতি হয়েছে, তুমি এখন দুজনের কাছে ক্ষমা চাও। ওসমান, তুমি কেন ধরে বলো? তুমি ভবিষ্যতে আর কারোর সাথে কোনো শয়তানি করবে না। না, কেন না ধরলে হবে না, আমি বলছি তুমি কেন ধরে বলো। এই যে কেন ধরে বললাম, আজকের টাইমে আর কোনো শয়তানি করতে হবে না। বুঝতে শয়তানি যে কারে কয়, এমন শয়তানি কর্ম। আপনি শুনছেন না কিছু? চেয়ারম্যান সাহেব না 5 মিনিট আগে স্ট্রোক করে মারা গেছে। আমি কি করব, আমার কিছু করার নাই। অনেক কি করতাম গিয়া দেখ।
চেয়ারম্যানে মরিয়া শেখা চালাক করে যাইয়া আমি মসজিদে তালাড়া খুললা আমিও যাই। আপনি যে দিকটা ঘুরতেছেন ওইদিকের খবর জানেন? আমাকে চেয়ারম্যান সাহেব তো 5 মিনিট আগে স্টক করে মারা গেছে, আর আপনি যদি ঘুরতেছেন মসজিদের মাইকটা ঘোষণা দেন না। ঠিক আছে ওসমান ভাই, আমি এখনই যাইতেছি। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। অচিনপুর নিবাসী বর্তমান অচিনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারেক মিয়া 5 মিনিট আগে ইন্তেকাল করে আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজার নামাজ পরবর্তী সময় জানানো হবে। আমি তো ঠিক আছি, আমি মারা গেছি। আমি তো ঠিক আছি, আসলে তো মরি নাই কিরে। আব্দুল বারেক আমি বলে মারা গেছি, আমি তো ব্যাপার সবার কিছু বুঝি না। তুমি কোথায় ইমাম সাহেব মসজিদের মাঠে ঘোষণা দিতে চান মারা গেছি? ইমাম সাহেবের কি মাথা মতো খারাপ হয়ে গেছে নাকি? আল্লাহ ছাড়া তো কেউ জানে না। এটা কি হলো রে? এটা কি খবর দিল ইমাম সাহেব? হ্যাঁ এটা কি খবর দিল রে? আমি কি করছি? আপনি বলে মারা গেছেন। হ্যাঁ কেডা কইছে আমি মারা গেছি? উসমানে কইছে। উসমান শয়তানে কইছে আমি মারা গেছি? হ্যাঁ কোন চকার বা কি রে ফরাস এলা শেষ বেশ। হ্যাঁ আমার বিছানা লাগবে। হ্যাঁ আর চেয়ারম্যান সাহেব ওই যে আরো মানুষ আইতি আছে দেখেন লাইন ধরিয়ে থেকে ও দেখো সব লোক আয়া করতেছে। আর তুমরা কান্টা খালি করতেছো কেয়া আমরা তো মসজিদের বেতন আবার কিনে তো মসজিদের মেঘটা কিভাবে ঘোষণা দিলেন যে আমি মারা গেছি? ইমাম সাহ এই বুদ্ধিটা কেনা দিছে? চেয়ারম্যান সাহেব কিন্তু অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি কইয়া ফেলান কে দিছে এই বুদ্ধিটা।
ওসমান শয়তানে কইছে আবার ওসমান শয়তানের নাম আমার সামনে স্যার মেন সাহেব 5 মিনিট আগে মারা গেছে আমি তালাক করে গিয়ে মসজিদের মাইক জানাই দিতাম আমরা তো শুনছি আপনার মারা গেছে আমিও শুনছি এই কামটা কেডা করছে চেয়ারম্যান সাহেব শোনো সবকিছু ক্লিয়ার এটা বললো উসমান শয়তানে করছে আমারে কি বই লাগাল পরাণের বন্ধু বৈদেশেতে যাইয়া চিঠি দাও না পত্র দাও না গো কি একটা ফেজদা লাগাইছে গেরামো স্যার মানে আমার কান দূরে বয়সে খুশিতে একটা নাচ দিল রাস্তা গিয়ে আবার করে ফিরে যাই গিয়া চেয়ারম্যান
বিশ্বাস নাই চেয়ারম্যান লগে আসে আর দৌড়ছি চেয়ারম্যান আজকে চেয়ারম্যান সাহেব আর ও চেয়ারম্যান সাহেব ওই যে উসমান শয়তান এটা দৌড়িয়ে লই আইছে ওটেন বাবা উসমান তুই তো আমার বলার সুমন বস তুই তুই সত্যি করে কথা বাদান তুই আমার লাগে শয়তানি না কেড়ে করলি বাদান আমি তো তোর কোনো ক্ষতি করছিলাম না তোকে রে বাদান তুই আমার এরম একটা কাজ করলি বাবা তুই আবার কম বাবা তুই আবার কানে তো কেরে করলি রে উসমান এই কথা কথা আমি তো উপকার করছি উপকার করতো কেমন উপকার করলি আমি যেমন বুঝাইতাম চাই তো আমি আমার লগে দুই মিনিট একটু আড়ালে কথা করছি আড়ালে গিয়া জানেন বুঝাইলে বুঝবেন আপনার আর দুই তিন মাস আছে আমি জিনিসটা যাচাই করছি যে মানুষ এই ইউনিয়নের মানুষ আমি কতটুকু ভালোবাসি দেখছেন আপনি মারা গেছেন শূন্য হাজার হাজার মানুষ এতে আছে এটাতে আপনার কিন্তু অনেক ভালো হয়েছে কারণ আপনার নির্বাচনের এত গেছে আপনার 10 লক্ষ 20 লক্ষ টাকা খরচ হইলে স্যার নির্বাচন করতে কিন্তু এখন যে জনপ্রিয়তা আপনার আছে আপনার সামনে টিয়া পয়সা খরচ না করলো আমরা পাস ওইমান আসলে মানুষের তোর শয়তান কয় উদারাদি আসলে তুই শয়তান হইলো তোর কিন্তু জ্ঞান আছে রে ওইমান তুই তো আমার রূপ কারণে করলি ওইমান তুই আবার শক্ত লগে থাকবি আর যাতে তুই আমার ডাইনা তুই কাজ করবি বুঝো মানুষের যাই যা খুশি কর আমি তোরে খারাপ করি না উপকার হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে ইডুই আসে হ্যাঁ আসে শোন তোরা সবাই যা তোরা সবাই যা উসমানের লগে আমার কিছু কথা আছে উসমান মিয়া সবাই তো চলে গেছে এখন তুমি ঘরে চলো ঘরে গিয়া মিষ্টি মুখ করো মিষ্টি খাইয়া তারপরে তুমি যাবা এই চল মিষ্টি দে আসো ও
মাইয়ারে মাইয়ারে তুই সব ফিরাইয়া দে, আমার তো জানিস সব ফিরাইয়া দে। ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে। আপনারা কেড়া কই আছেন, আমার বাঘে ধরছে, আমার বাঘে ধরছে, কেড়া কই আছেন, তাড়াতাড়ি আয়েন, আমার বাঘে ধরছে। দেখছাস প্রতিদিন আই মিছা কথা কয় আমগো লগে, ঠিক কথা কইছ, আজকে সত্যি সত্যি আর বাগে খাইছি। প্রতিদিন মিথ্যা কথা বললে আরেকদিন সত্য বললো কেউ বিশ্বাস যায় না, দেখছাস আজকে ঠিক হয়ে আর বাগে খাইছি। যেমন কর্ম তেমন তেমন ফল। হ্যাঁ আজকে থেকে সবাই আমরা এই অঙ্গীকার করি যে আজকে থেকে আমরা আর কেউ মিথ্যে বলবো না, সবাই আমরা সত্যি কথা বলবো।